দেখবা যেখানে দেখে মানে ওই শেষ দেখেন একটা তিন চন্দনা টিয়া পাখি দেখা যাচ্ছে ভাই এটা বয়স কয়দিন ভাই এটা বয়স 4 মাস চলছে ভাই এখানে একটা কাঠবেল দেখতে পাচ্ছি এটা কি টেম না ভাই টেম না টেম ছাড়া এটা এটা টেম ছাড়া ভাই তোতা পাখি বলে তোতা পাখি বয়স কয়দিন বয়স ভাই 20 থেকে 25 দিন বয়স 20 থেকে 25 দিন বয়স এগুলো কথা বলবে হ্যাঁ ভাই বড় হলে কথা বলবে কিছু রিংগিট টিয়া পাখির বাচ্চা আছে এগুলো বয়স কয়দিন এডি ভাই এই 15 থেকে 20 দিন আছে ময়নার বাচ্চা আছে খুব সুন্দর ময়নার বাচ্চাগুলো এগুলো সব কথা বলবে বড় হলে না হ্যাঁ ভাই এটা সব কথা বলবে আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ আহমেদ আবিদ খান ইউ ওয়াচিং এস কে ব্লগ যাদব আজকে আমরা চলে আসলাম নারায়ণগঞ্জের দেব বাসমলিতে এখানে হাবিব ভাইয়ের পাখির দোকান আছে সেই পাখির দোকানে ভিডিও করতে চলে আসলাম এখানে প্রচুর পরিমাণে পাখির কালেকশন রয়েছে এবং টেম্পিয়া রয়েছে সাথে আরও খরগোশ এবং বিভিন্ন টাইপের খাবার দাবার যেগুলো থাকে সেগুলো সব রয়েছে তো চলুন আজকে আমরা হাবিব ভাইয়ের দোকানটা ঘুরে ঘুরে দেখি এটা হচ্ছে হাবিব ভাইয়ের পাখির দোকান এখানে পাখি ছাড়াও অন্যান্য অনেক কিছু পাওয়া যায় আমরা চলে আসলাম হাবিব ভাইয়ের পাখির দোকানে তো আমরা এখানে চলে কথা বলি হাবিব সালাম আলাইকুম ভাই কেমন আছেন সালাম ভাই আমি ভালো আছি ভাইয়ের দোকানে অনেক পাখি আছে প্রচুর পরিমাণে পাখিতে ভরা তো আমরা আজকে পাখিগুলোর দাম সম্পর্কে জানবো এবং ঈদ উপলক্ষে উনি কিরকম কি ছাড় দিচ্ছেন আমাদের কোন কোনটার কতটুকু ছাড় পাবো তো সেই হিসাবে আমরা জানতে পারবো তো চলুন আমরা শুরু করি প্রথম থেকে কি পাখি ভাই তোতা পাখি বলে তোতা পাখি বয়স কয়দিন ভাই ভাই 20 থেকে 25 দিন বয়স 20 থেকে 25 দিন বয়স এগুলো কথা বলবে হ্যাঁ ভাই বড় হলে কথা বলবে বড় হলে কথা বলবে এর দাম কত যাচ্ছেন 2000 টাকা 2000 টাকা এখানে কি সবই তোতা হ্যাঁ সবই তোতা ওকে ভাই এখানে আর কি আছে হ্যাঁ টিয়া পাখির বাচ্চা আছে আমার রিংনেট টিয়া হ্যাঁ রিংনেট এখানে কিছু রিংনেট টিয়া পাখির বাচ্চা আছে এগুলো বয়স কয়দিন এডি ভাই এই 15 থেকে 20 দিন আছে 15 থেকে 20 দিন বয়স এগুলো কথা বলবে না হ্যাঁ এই কথা বলবে আচ্ছা এগুলো কি টেম হবে হ্যাঁ হ্যাঁ টেম তো হবে অবশ্যই আচ্ছা এর দাম কত যাচ্ছে 2500 টাকা 2500 টাকা 2500 টাকা ওকে এখানে কি আছে ভাই মানা বাচ্চা আছে পাঁচ পিস ময়নার বাচ্চা আছে এখানে পাঁচ পিস ময়নার বাচ্চা আছে খুব সুন্দর ময়নার বাচ্চা গুলো এগুলো সব কথা বলবে বড় হলে না ভাই সব কথা বলবে আচ্ছা বয়স কয়দিন এগুলো এগুলো ভাই 25 দিন বয়স এগুলো 25 দিন বয়স এগুলো দাম দর্শন কত 6000 টাকা এগুলো প্রতি পিস 6000 টাকা এখানে এসে নিলে 6000 টাকা হ্যাঁ একটু নিলে 6000 টাকা তিন চন্দনা টিয়া পাখি দেখা যাচ্ছে ভাই এটা বয়স কয়দিন ভাই এটা বয়স 4 মাস চলছে 4 মাস 4 মাস কথা বলে না ভাই কথা বলে ডাক দিয়ে আর ডাক দিলে কামড় কামড় তো দেয় না না কামড় দেবেন ফুল টাইম করে ওকে ফুল টাইম এটা টিয়ে বলছি তার মানে কোনো পাক কাটা নেই কোনো পাক কাটাও নাই একদম পুরো ক্লিন ক্লিন উড়ে যাওয়ার তো ভয় নাই ভাই বাইরে বাইরে গুলো হালাস নাকি পারবে তুই আচ্ছা বাইরে বাইরে ছেড়ে রাখা পারবে দাম কত আছেন ভাই দাম তো ছিল 12000 টাকা দাম তো আছেন ভাই 12000 টাকা ওকে ভাই কাছে আরো কিছু টিয়া পাখি আছে এগুলো একটু হ্যাঁ ভাই টিয়া পাখি আছে একটা রিং এর টিয়া আছে এটা রিং এর টিয়া এটা মেল না ফিমেল এটা মেল এটা মেল দেখতে পাচ্ছেন এখানে মেল টিয়া রয়েছে এটা বয়স কদিন দেড় বছর এটা দেড় বছর বয়স কথাবার্তা বলে কিছু না ভাই কথা বলে না কথা বলে দাম কত যাচ্ছেন কাছে 3000 টাকা 3000 টাকা উপরে কিছু টিয়া পাখি দেখতে পাচ্ছি এগুলো কি ভাই এটা রিং এর টিয়া জোড়া এগুলো জোড়া এগুলো কি টেম না ভাই টেম করা টেম ছাড়া এগুলো সব টেম ছাড়া যে মেলটা ড্যান্স করতেছে ও মাই গড ওয়াও ওয়াও কি সুন্দর ড্যান্স বাহ এটা জোড়া দর্শন কত হয় 4500 টাকা জোড়া দর্শন 4500 টাকা আরো অনেক পাখি আছে তো এর পাশে আরো কিছু কি আছে ভাই এগুলো কি পাখি ভাই এনে ভাই একটা একটা তোতা একটা টিয়া মানে একটা টেম করে আছে না আমি বার করছি আপনার দেখছি মাদিটা টেম করো দাম তো 6000 টাকা আর ওইটা ভাই কি পাখি আরে তোতা 2500 টাকা 2500 টাকা দিবস তোতা পাখি দাম তো কত ভাই 2500 টাকা 3500 টাকা ওকে
এখানে একটা কাঠবিড়াল দেখতে পাচ্ছি, এখানে একটা কাঠবিড়াল দেখতে পাচ্ছি, এটা কি টেম? না ভাই টেম না, টেম স্যার, এটা টেম স্যার কাঠবিড়ালি। এটা বয়স কদিন ভাই? এটা ছয় মাস। ছয় মাস। দাম কত যাচ্ছেন? আছে 3000 টাকা। এটার দাম 3000 টাকা। এখানে একটা শালিক পাখি দেখতে পাচ্ছি, এটা কি টেম? না ভাই টেম না এটা। তবে কথা বলে না? কথা বলে, ছোট থেকে পালা আর কি। শীষ দিতে পারে, মিঠু বলতে পারে। বয়স কদিন? বয়স এটা ভাই 6 মাস চলতেছে। না 6 মাস না, সরি 1 বছর চলতেছে, না আগামী বছরের বাচ্চা। দাম কত আছে? দাম তো 2500 টাকা। দাম যা হচ্ছে 2500। এখানে কিছু পাখির ভেগুল কি পাখি ভাই? এগুলো ভাই বাজিকর পাখি, বাচ্চা 4 মাস বয়স। এটা 4 মাস বয়স। দাম কত আছে? 600 টাকা জোড়া। 600 টাকা জোড়। এই পাশে কিছু দেখতে পাচ্ছি, এগুলো বয়স কদিন? বাজিকর অ্যাডাল্ট গুলো। এখানে আরো কিছু এই কোকাটেল যাবো, সেটা এটা বয়স কদিন ভাই? এটা ভাই রানিং পেয়ার। রানিং পেয়ার। ডিম বাচ্চা করা আছে? ডিম বাচ্চা করা ভাই, আমি এক মহিলা থেকে নিয়েছি, এটা আমি ব্রিডিং বক্স সহকারে দিয়ে দিয়েছি। ওকে ওকে। দাম কত আছে ভাই? আছে 12000 টাকা। দাম তো আছে 12000। এখানে আরো অনেক কবুতর আছে, ঘুঘু আছে, এখানে স্প্লিটার কবুতর আছে। এটা কি কবুতর? এটা লোটন। এটা লোটন। এটা বাচ্চা আছে না ভাই? হ্যাঁ দুটা বাচ্চা আছে। দুটা বাচ্চা আছে। এরা খুব সুন্দর ভেলকি খেলা দেখাতে পারে, আমরা ভিডিও শেষে ভেলকি খেলাটা দিয়ে দেবো, তো আপনারা দেখে নেবেন ভাই। এটার বয়স কদিন ভাই? এটা রানিং পেয়ার, বয়সটা বলতে পারবো না সঠিক। আচ্ছা। আমার তো আমি ডিম সবার কিনে আনছিলাম ধরো। আচ্ছা। দাম কত আছে? দাম তো 4500 টাকা। এটা কি খেলা দেখায়? এটা কি ডিগবাজি দেখায়? ডিগবাজি। হ্যাঁ, ঝাঁকিতে ছেড়া দিলে আগে ডিগবাজি। আচ্ছা। মানে বয়স শেষ সেকেন্ড, মানে মানে ফুদিলে আবার ঠিক ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এটাকে লোডেনও বলে না ভাই? আচ্ছা আচ্ছা, মানে ওটা অনেকে দেখায় যে ঠিক এটা গিরিবাস। গিরিবাস। দাম কত? 600 টাকা। এটা ভাই? এটা গিরিবাস। এটা 600 টাকা। এটা 600 টাকা। এটা কি? ওটা শাড়ি। দাম কত? এটা যে 3000 টাকা। 3000 টাকা। এখানে কিছু পাখি দেখতে, রেউ কি পাখি ভাই? এটা ভাই বাজিকার পাখি, হলুদ। এগুলো হলুদ এবং সাদা? হ্যাঁ হলুদ সাদা। হলুদ এবং সাদা বাজিকার আছে। এগুলো জোড়া কত আছে? এগুলো জোড়া আছে 1400 টাকা। 1400। ওকে। এখানে আরো আপনারা কোয়েল পাখি পেয়ে যাবেন, আরো নানান ধরনের কবুতর আছে, সেগুলো পেয়ে যাবেন। আর কাছে স্পেশাল একটা জিনিস আছে, সেটা আমরা দেখাবো। তো চলুন আমরা স্পেশাল। হ্যাঁ ভাই। বয়স 3 মাস। এটা আরো বড় হবে না ভাই? হ্যাঁ ভাই আরো বড় হবে।
এর দাম কত যাচ্ছেন? 5000 টাকা। এর দাম কত হচ্ছে? দেখি দেখি তোমার চোখে তো দেখি। ও মাই গড, ও মাই গড, অফ দিস। আরে ভাই এটা আবার কি? এটা ভাই কি বলেন, গোল্ডেন সিল বলা লাগে না? হাই ফুল টাইম, ফুল টাইম করা ভাই। ও ভাই মানে কিছু তো হাতে নাই, এত দিন ধরে রয়েছে। কেমন যাচ্ছে দাম? এছাড়াও ভাইয়ের দোকানে পাখির যে খাবার গুলো আছে সেগুলো পেয়ে যাবেন, সাথে আপনারা বিভিন্ন রকম কেরিং কেস এবং খাঁচা পেয়ে যাবেন। নারায়ণগঞ্জ 0833400 ওকে, থ্যাংক ইউ ভাইয়া, অনেক কষ্ট করে আমাদেরকে সবকিছু দেখানোর জন্য। তো ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।